পেট্রোল ডিজেলের ওপর সরকারের রেশনিং ব্যবস্থার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের জনজীবন। কিছুটা বিভ্রান্ত হয়ে জ্বালানি সংগ্রহ করে রাখছেন সাধারণ মানুষ। যদিও রাজ্য সরকারের তরফে বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল এবং ডিজেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে পেট্রোল পাম্পগুলিতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পেট্রোল পাম্পগুলিতে এত ভিড়ের কারণে শনিবার দুপুরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক। উল্লেখ্য, গত 27 এপ্রিল আসামের লামডিং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল রেললাইন, যার ফলে আটকে যায় পণ্যবাহী এবং যাত্রীবাহী বেশ কিছু রেলগাড়ি। জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় ত্রিপুরা রাজ্যে পৌঁছাতে পারছে না জ্বালানি তেলের ট্যাঙ্কার, যার ফলস্বরূপ সংকট দেখা দিয়েছে পেট্রোল ও ডিজেলের। প্রতিটি পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছেন যান চালকরা। শনিবার দুপুরে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় বিশালগড় পেট্রোল পাম্পেও। রাস্তায় চালকদের লাইন থাকায় কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে। কয়েকজন চালক অভিযোগ তুলেছেন, পেট্রোল পাম্প থেকে রাতের আঁধারে বাঁকা পথে বিক্রি করা হচ্ছে পেট্রোল, যদিও বিষয়টি অস্বীকার করেছেন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ। গাড়িগুলি যাইতেছে গুয়াহাটি, ওইখান থেকে তেল আইতে অনেক সময় লাগে, 5-6 দিন সময় লাগে। খুব কষ্ট ভাবে একটা দুইটা গাড়ি পাস দেওয়া হয়। তাহলে এই গাড়িগুলি দুইটা বা তিনটা পাম্পে মিলিত হবে তেলটা দেওয়া হয়। যেমন আমরা 12 কিলোর মধ্যে এখানে 4 কিলো দিল, পুকুরতে দিল 4 কিলো, বা পূর্ণতে দিল 4 কিলো, এইভাবে তেল দেখতে আসে। তাহলে আমার দরকার হইল 12,000 সেখানে আইয়ে 4,000। তাহলে একটা সিস্টেম সেখানে বেশি, কাস্টমার বেশি, যোগান কম, যার ধরুন আমাদের এই এই যেন অবস্থা। এখন মেইন সমস্যাটা তো রাস্তা, ওয়াগনে তো তেল যাইতেছে না মনে করি, আর যে কয়েকটা গাড়ি গুয়াহাটি যাইতেছে সেটা আইতে অনেক সময় লাগতেছে। একটা বাইকে কত টুক তেল দেওয়া হইতেছে? 200 টাকা, মানে রেশনিং যে ব্যবস্থাটা করছে আমাদের এসডিএম স্যার। মানে এখানে অনেক বাইকের চালক গাড়ি চালকরা অভিযোগ করছে যে বিউসিতে নাকি ব্ল্যাকে এই সময়ে তেল দেওয়া হইতেছে। আদু কি ব্ল্যাকে কেমনে তেল দেবো? মানে টামি করিয়া মানুষে রাতে তেল দেওয়া হইতেছে। বড় বড় একটা বাইক আটকে আছে রাস্তার মধ্যে, সে বাইক আনতে পারতেছে না। তারপরে এই বোতল দেওয়া বন্ধ, যে বোতল থেকে যদি আমি আজকে এর 1 লিটার তেল দিই, আমার আরেকজনের প্রয়োজন নাই, সেও 1 লিটার তেল নিয়ে নিবে। তারপরে আমরা কালকে কি করছি, 50 টাকার তেল দিয়ে দিচ্ছি। 50 টাকার তেল না দিলে বাইকটা সে আনতে পারবো? আইন না বলছে সেটা তেল ঘুরে নেবে। কালকে ও একটা বোতলে তেল দেওয়া হচ্ছে 50 টাকা, 50 টাকা থেকে আইডা বাইকটা আনতে পারবে। এটা কোন পেট্রোল পাম্প? এটা বিশালগড় এলএমসি পেট্রোল এমার্জেন্সি। বাই গাড়িতে কত টাকা তেল দেওয়া হইতাছে? পেট্রোল, হ্যাঁ পেট্রোল, পেট্রোল 400 আর বাইকে 200 টাকা। অন্যদিকে সূত্র মারফত জানা গেছে, আসামের লামডিং সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইনের সারাইয়ের কাজ বর্তমানে সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে রওনা দিয়েছে যাত্রীবাহী ট্রেনগুলি, তারপরেই রওনা দেবে জ্বালানি বোঝাই রেলগাড়িগুলি। ফলে আগামীকাল অর্থাৎ রবিবারের মধ্যেই রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে যান চালকদের চাহিদা অনুযায়ী পেট্রোল এবং ডিজেল মিলবে বলে ধারণা জনমানুষের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।